তুমি যেটা বলছিলে যে অনেক সময় নেগেটিভ কমেন্টস আসে, তো এরকম কি হয় যে সেগুলোর কারণে আসলে নিজের ভিতরে কিছুটা বলতে ইচ্ছে করছে কিন্তু বলছো না বা নিজেকে আটকে রাখছো? এটা এখন করতে হয়, এটা কিন্তু সারেগাপ আমি আগে করতাম না, আগে বলে ফেলতাম, হ্যাঁ, বা ধরো কেউ কমেন্ট করলে আমি রিপ্লাই দিয়ে দিতাম যে মানে প্রবলেম কী এরকম। বাট সময়ের সাথে সাথে না একটু এখন আসলে মনে হয় যে গায়ে না মাখার একটা প্রবণতা চলে এসেছে, যে কে কি বলছে খুব বেশি আর কি এখন মনে মনে না নেওয়ার চেষ্টা করি। মানে আগে এমন হতো যে আমি মানুষজনের কমেন্ট দেখে কেঁদে দিয়েছি, এরকমও হয়েছে যে আচ্ছা ও কী বুঝে এটা আমাকে বললো, মানে এরকম মনে হতো। বাট এখন মনে হয় আসলে এরকম ভাবার কোনো কারণ নাই, কারণ হচ্ছে সেই মানুষটা তার হয়তো সোশ্যাল মিডিয়ার কথা যদি ধরি, হয়তো সে তার ফেসবুকে লগ ইন করলো, আমার নামটা সার্চ করলো, সেখানে ঢুকলো, হয়তো সেখানে আমার লাইক দেয়া তার, মানে সে আমাকে অলরেডি লাইক দেয়া আমার পেজে, তারপর সেখানে গিয়ে সে আমার একটা পোস্ট খুঁজে বের করলো, সেখানে গিয়ে কমেন্ট করলো। তুমি বুঝতে পারছো ওর জীবনে কতটুকু সময় ও আমার পিছনে ব্যয় করছে। সো ও যদি এতটুকু সময় ব্যয় করে কমেন্টটা করে, তাহলে আসলে আমার খুব বেশি কিছু কষ্ট পাওয়ার কারণ নেই আর কি। একদমই তাই। কখনো কি মনে হয় যে এই আক্রমণগুলো আসলে মেয়েদের উপরে বেশি করা হয় রাদার দেন ছেলেদের উপর? এটা তো আমাদের আসলে, এটা তো কী বলবো আপু, তুমি যদি দেখো আমাদের গালিগুলো যেরকম, সেগুলো সবসময় হচ্ছে ওগুলো কখনো পুরুষ নিয়ে গালি থাকে না, সবসময় মাকে নিয়েই গালি থাকে বা মেয়েদেরকে নিয়েই গালি থাকে। সো মেয়েদেরকে তো একটা কথা বলা ইজি, এবং আমরা তো মেয়েরা আসলে কথা কম বাড়াতে চাই। কেউ যদি আমাদেরকে একটা কথা বলে, আমরা নর্মালি কী করি, অ্যাভয়েড করে চলে যাই। প্রথমে অনেকবার চেষ্টা করি যে অ্যাভয়েড করে যেতে, যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মেয়েরা প্রতিবাদ করে। মেয়েদের নেচারই এরকম, মেয়েরা প্রথমেই যে প্রতিবাদ করে, আমরা আমাদেরকে কিন্তু ছোটোবেলা থেকে এটা শেখায় না, আমাদেরকে শেখায় যে অ্যাডজাস্ট করো, কম্প্রোমাইজ করো, কেউ বললে শুনবে না, এরকম একটা অ্যাকশন নাও। বাট এটা তো আসলে প্র্যাকটিস হয়ে যাচ্ছে অনেক বছর ধরে, এটা আসলে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। আর সোশ্যাল মিডিয়াতে যে কেউ যাকে তাকে যে কিছু বলতে পারবে, আর মেয়েরা তো অনেক ইজি একটা অ্যাটাক করার জায়গা, সো কিছু করার নাই। সো ফ্যামিলি কতটা সাপোর্ট দেয় যখন এরকম নেগেটিভিটি ফেস করো? আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি সাপোর্ট দেয়াটা না, যেহেতু আমি একদমই মিডিয়ার থেকে অনেক দূরে, আমার পুরো ফ্যামিলি, আমার সম্ভবত আমার মানে 14 জেনারেশন আমি প্রথম যাকে আসলে স্ক্রিনে দেখা যাচ্ছে। সো ওদের একটু অ্যাডজাস্টের প্রবলেম হয় এখনও, অ্যাডজাস্টের প্রবলেম হয়, মানে ওরা ভাবে যে একটা মানুষ এই কথাটা কেন বলবে, মানে ওদের মধ্যে এখনও ওই জিনিসটা কাজ করে। মানে আমার বোন, আমার বড় দু বোন আছে, ওরা মাঝে মাঝে খুব আপসেট হয়ে যায় যে কী ধরনের সংবাদ এগুলো বা কী ধরনের কথা মানুষজন এগুলো কমেন্ট করে। বাট হ্যাঁ, একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি ওরা এটুকু বোঝে যে এগুলো আসলে গুরুত্ব দেওয়ার কিছু নাই আর কি। সো এটাই হচ্ছে বেস্ট পার্ট। আচ্ছা, নেগেটিভ নিউজের কথা বলছিলে, তো এটার উৎসটা আসলে কোত্থেকে হয় বলে তোমার মনে হয়? সারিকা আমি জানি না, মানে নিউজ যখন যা ইচ্ছা মাঝে মাঝে হয়ে যায়। মানে আমাকে অনেকবার বিয়ে দিয়ে দিল, আমাকে অনেকবার ডিভোর্স করায় দিল, এঙ্গেজমেন্ট করায় দিচ্ছে, মানে যখন যেটা মন চাচ্ছে। যেমন একটা সংবাদ খুবই হাস্যকর, সেটা হচ্ছে প্রায় এটা দেখা যায় বিভিন্ন সময় আবার রিআপলোড করে, সেটা স্বামী ছাড়া মা হলেন শবনম ফারিয়া। তুমি ক্লিক করবে, দেখবে যে আমার একটা নাটকের কথা যেখানে আমরা সারোগেট মাদারের ক্যারেক্টার করেছি, কিন্তু এই নিউজটাকে ওরা যেভাবে হেডলাইন দেয়, আর আমরা তো ধরো আমাদের তো এত পেশেন্ট নাই যে আমরা পুরোটা নিউজ পড়বো, আমরা তো হেডলাইনটাই দেখি, দেখে যার যা কমেন্ট করার সে সেই কমেন্টগুলো ধরো করে দিল। মানে এত অদ্ভুত সংবাদ হয়, আমি কী বলবো, আমি নিজেও কিন্তু সাংবাদিকতা স্টুডেন্ট, তো আমাদেরকে যেগুলো পড়ায়, আমাদেরকে এত এথিক্স পড়ায়, এত মিডিয়া ল পড়ায়, সেগুলোর সাথে অ্যাকচুয়ালি যে আমাদের জার্নালিজম যেটা প্র্যাকটিস হয় সেটার তো একটু দূরত্ব আছে। বাট কিছু কিছু মানে অনলাইন পোর্টাল বলো, এই ধরনের সংবাদ করে ফেলে না, মানে শুধুমাত্র একটা লাইক শেয়ারের জন্য এত বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় যে এগুলো আসলে হ্যান্ডেল করা মাঝে মাঝে খুবই মানে কঠিন হয়ে যায়।